কুয়াকাটায় রাসমেলা সমাপ্ত। প্রায় লাখো পুণ্যার্থী আর দর্শনার্থী সমাগমে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর কুয়াকাটায় পালিত হয়েছে সার্বজনীন রাস উৎসব। বুধবার সন্ধ্যায় আরতি নাম কীর্তনের মাধ্যমে শুরু হয় এই উৎসব। আজ শুক্রবার উষালগ্নে সমুদ্র সৈকতে গঙ্গা স্নানের মাধ্যমে সকল ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হলেও সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব চলবে আরও চার দিন। আমরা এখানে আসছি শ্রীকৃষ্ণের রাজযাত্রা উপভোগ করার জন্য এবং সারা রাত্রি যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো দেখার জন্য আসছি। আর দ্বিতীয়ত এসছি যে আমরা সকালবেলা যে গঙ্গা মার কাছে যে প্রার্থনা সেই প্রার্থনা করে যাতে আমাদের ভিতরে আমাদের না শুধু সমস্ত মানুষের ভিতরে যত পাপ আছে যত হিংসা দেয় সেগুলো যেন গঙ্গা মা ধুয়ে মুছে নিয়ে যায় এই প্রার্থনা করার জন্য আমরা আসছি। মেলাটা একটা ঐতিহাসিক মেলা, প্রাচীনকাল থেকে বহু দিন আগে থেকে এই মেলাটা চলে এসছে। হ্যাঁ, এখানে হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মের লোকেরা পুণ্য অর্জনের জন্য এই তীর্থে আসে। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবারই একটা মিলন মেলা। প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী রাস উৎসবকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সাগরকন্যা কুয়াকাটা সহ উৎসব প্রাঙ্গণ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম।